আচ্ছা, এখানে যেটা আছে এটা হচ্ছে একটা ল্যান কার্ড, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড, বা এটাকে বলা হয় এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই এনআইসি কার্ডের মধ্যে এখানে যেটা থাকে, যেটা সিস্টেম ইউনিটের বাইরে বেরিয়ে থাকে, সেটা হচ্ছে একটা RJ45 পোর্ট, এবং এখানে থাকে লিঙ্ক লাইট। লিঙ্ক লাইট যখন ব্লিঙ্ক করে তখন ডেটা ট্রান্সমিশন হয়, লিঙ্ক লাইট যখন স্টে করে একদম সেটা হয় আইডিয়াল পজিশনে আসে। এখানে PCI স্লটের পজিশন, এই র্যামটা, এই ল্যান কার্ডটা আমরা যখন মাদারবোর্ডের মধ্যে PCI স্লটে ইনসার্ট করি তখন পারপেন্ডিকুলার হয়তো আমাদেরকে ইনসার্ট করতে হয়। এই ল্যান কার্ডের মধ্যেই এর র্যাম প্রসেসিং ইউনিট থাকে, এবং এই ল্যান কার্ডের একটা হার্ডওয়্যার অ্যাড্রেস থাকে যেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেস যেটা হয় সেটা হয় 48-bit একটা অ্যাড্রেস, হেক্সাডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার 12 ডিজিটে লেখা হয়। এই 48-bit-এর মধ্যে ফার্স্ট 24-bit হচ্ছে এ কোম্পানির ইউনিক আইডেন্টিফিকেশনস, এবং লাস্ট 24-bit ইজ দ্য সিরিয়াল নাম্বার অফ দ্যাট কোম্পানি। তো 48-bit-এর মধ্যে প্রথম 24-bit দেখে বোঝা যায় এই ল্যান কার্ডটা কোন কোম্পানির, পরের 24-bit হচ্ছে তার সিরিয়াল নাম্বার। কারণ আমরা জানি যে প্রত্যেকটা হেক্সাডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাটলিস্ট 4টে বাইনারি নাম্বারের দরকার হয়, সেই জন্য 12টা ডিজিটে ল্যান কার্ডটা লেখা থাকে। এবং এই ল্যান কার্ডের নাম্বারটা দেখার জন্য আমরা সিস্টেমের মধ্যে গিয়ে CMD বা ডজে গিয়ে আমরা কমান্ড দিতে পারি GETMAC, দ্যাট ইজ গেট ম্যাক, অথবা আমরা IP config ফর্মুলা সলভ দিলে সেখানে আমার ল্যান কার্ডটা দেখা যায়।